এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে চাইনিজ মোবাইল রয়েছে আমাদের কাছে অ্যান্ড্রয়েড সেটা যদি এটা মডেল হচ্ছে মি ওয়ান মডেল নাম্বার আই সেভেন প্লাস তো এই ধরনের ফোনগুলোতে যদি চার্জিং প্রবলেম হয় তো আমি এখানে খুলেই রেখেছি তো সেগুলো আমরা কিভাবে সলভ করব কেননা ডবল বোর্ড এখানে নিচে আমরা একটা দেখতে পাচ্ছি সিঙ্গেল বোর্ড রয়েছে এবং ওপরে একটা বোর্ড রয়েছে এখানে নিচের বোর্ডটাতে চার্জিং কানেক্টটা লাগানো আছে তেমন একটা ফ্লেক্স কেবেলের মাধ্যমে কিন্তু আমাদের নিচের বোর্ডটার সাথে কানেকশান রয়েছে তো এক্ষেত্রে আমাদের কানেকশানগুলোকে চেক করতে হবে যে আমাদের ঠিকঠাকভাবে এই লাইনটা আমাদের চার্জিং আইসি মানে আমাদের বোর্ডের মধ্যে কানেকশানটা ঠিকঠাক যাচ্ছে কি না তো সেটা বোঝার জন্য আগে কানেক্টারের মধ্যে আমাদের দেখে নিতে হবে যে আমাদের প্লাস মাইনাস কোনটা সেটা একবার দেখে নিই তো মাইনাসের সাথে টাচ করে যেটা কন্টিনিউটি বাজবে সেটা নেগেটিভ তো এদিকে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ তার মানে প্লাস হচ্ছে পাশের পিন তো এই পজিটিভের সাথে আমরা দেখব হচ্ছে এই বোর্ডের মধ্যে কোনো কানেকশান এমন কোন পিন মানে পয়েন্ট দেওয়া আছে কিনা যেটা ইন্ডিকেট করে যে চার্জিংয়ের টেস্ট পয়েন্ট যেমন লেখা থাকে আমাদের কি ভি চার্জ ভি বাস মানে এরকম যদি কোনো পয়েন্ট থাকে তাহলে আমাদের চার্জিং প্রবলেম সলভ করতে অনেক সুবিধা হয় মানে কানেকশানটা মাপতে তো আমরা যদি এই বোর্ডটা একটু ভালো করে ফলো করি আমরা কিন্তু ওরকম একটা পিন আছে যেখানে ভিবাস বলে লেখা আছে যদি ভিবাস বলে লেখা থাকে আমরা চেক করব সেই ভিবাস পয়েন্টের মধ্যে আমাদের কানেকশানটা ঠিকঠাক আছে কি না চার্জিং সকেটের পজিটিভ থেকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিবাস একটা ডট রয়েছে এবার আমি চার্জিংয়ের পজিটিভের সাথে লাগিয়ে ভিবাসটার মধ্যে আমরা চেক করব কন্টিনিউটি বাড়ছে কি না তো চলুন দেখা যাক এখানে এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টার নিচে রয়েছে আমাদের চার্জ মানে টোটাল এই বোর্ডের সাথে যেই কানেকশানটা কানেক্টারটা রয়েছে সেটা তো এখানে আমি যখন ভি বাসের সাথে টাচ করছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কোনো কন্টিনিউটি নেই এখানে দেখা যাচ্ছে কোনো কন্টিনিউটি কিন্তু পাচ্ছি না তার মানে আমাদের এই যে কেবেলটা গেছে বোর্ড টু বোর্ড কানেকশানটা গেছে সে তার মধ্যে থেকে আমাদের ভিভাসের কানেকশন কিন্তু মিসিং আছে দেখা যাচ্ছে চার্জিং পজিটিভ যেটা পিন সেই পাঁচ নম্বর পিনের মধ্যে কিন্তু লাইনই ঢুকছে না এবার আমরা দেখে নিচ্ছি চার্জিংয়ের গ্রাউন্ডের সাথে আছে কিনা গ্রাউন্ড কিন্তু আছে কিন্তু আমাদের যেটা পজিটিভ লাইন যেটা দিয়ে পাঁচভোল্ট ইনপুট হচ্ছে সেটাতে কিন্তু কোনো কানেকশান ভিভাসের সাথে নেই তাহলে কিন্তু আমাদের একটা জাম্পার কানেকশন করলেই ভিবাসের মধ্যে আমাদের চার্জিংয়ের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যেতে পারে তো এবার আমি পেছনে যেই কানেক্টারটা রয়েছে সেটা একবার ওপেন করবো যে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা কানেক্টার ফ্লেক্সকেবেল ইয়েটা কানেক্ট করা আছে সেটাকে খুলে দিই খুলে দিয়ে একটু কাছ থেকে দেখালে একটু ভালো বোঝানো যাবে তো এই যে ভিভাস পয়েন্ট এবং গ্রাউন্ড এই এই পয়েন্ট দুটো কিন্তু আমাদের চার্জিংয়ের প্লাস এবং মাইনাস মানে আমরা যদি এখানে চার্জিং কানেক্টারে ইনপুট করি কোনো পাওয়ার তাহলে কিন্তু এই ভিভাসে ভোল্ট যদি শো করে তাহলে বুঝবো আমাদের ইনপুট কানেকশান ঠিকঠাক আসছে তার আমরা যেটা চেক করে দেখলাম কন্টিনিউটি মানে এই ফ্লেক্স ফ্লেক্সকেবিলটার মাধ্যমে আমরা চেক করলাম সেটাতে কিন্তু আমরা ভিভাসের মধ্যে কোনো লাইন কিন্তু পাইনি তাহলে কিন্তু আমাদের কি করতে হবে একটা জাম্পার কানেকশান এই যেই রয়েছে এটা পেপারটা তলা দিয়ে একটা জাম্পার কানেকশন ভিভাসের মধ্যে করলেই কিন্তু আমাদের চার্জিং প্রবলেমটা আমরা অনায়াসে সলভ করে ফেলতে পারবো